আমি বলি মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে, আর যদি সোজা শব্দটা বলি মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। স্বাধীনতা দিবসের মিছিল যেদিন করলেন সেদিন অনেক লোক আমাকে প্রশ্ন করল, এত মানুষ একসাথে রাস্তায় নেমেছে সরকারের, তারপরে ওই সরকার ক্ষমতায় আছে কিভাবে? আমি আপনাদের কাছেই প্রশ্ন করছি, 17 কোটি মানুষ যাদের পেছনে, সেই দল সরকারের নির্দেশের অপেক্ষা করবার আর প্রয়োজন আছে? আমি ওরা আমাকে অনুমতি দেবে না, আমি অনুমতি চাইও না। আমি যদি জনগণের জন্য আন্দোলন করি, ন্যায্য আন্দোলন করি, মানুষের কাছে যাব, মানুষের সাথে বসব, তার সাথে কথা বলবো, ডাক দেব আন্দোলনে, দরকার লাগলে সারা বাংলাদেশ বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে ওদের চলাচল, ওদের ক্ষমতার লাঠি ঘোরানো বন্ধ হবে, ক্ষমতার দাপট দেখানো বন্ধ হবে, পদত্যাগ করতে বাধ্য হবে। পদত্যাগের পরে কি, সেই কথা আমি এখন তুলতে চাই না। আমি মনে করি সবাই মিলে একসাথে সরকার পদত্যাগের আন্দোলনে এমন কোন কথা আমরা কেউই না তুলি যাতে আমাদের নিজেদের মধ্যে তর্ক লাগে। সরকার তাই চায়, আমরা সরকারকে সেই সুযোগ দেব না। আমাদের নিজেদের মধ্যে যদি কোনো তর্ক থাকে নিজেরা ঘরের মধ্যে বসে কথা বলে ঠিক করে দেব। ওরা বলবে আমরা তো চলে যাব, দেব কার কাছে? হোসেন মোহাম্মদের সাহেব যখন পদত্যাগ করতে বাধ্য হচ্ছিল উনিও এই কথা তুলেছিলেন, আমি পদত্যাগ করলে দেব কার কাছে? সংবিধান তো আমাকে সেই পদ দেখায়নি। আমরা বলেছিলাম আম চুরি করে খাওয়ার জন্য আম গাছে উঠেছে নিজের বুদ্ধিতে, এখন আম গাছের মালিক নিচে দাঁড়িয়ে গেছে, তুই বা তার নাম কেমনে নামবি ওটা আমি তোমাকে শিখিয়ে দেব না। এই সরকারকে নামতে হবে, কিভাবে নামবে সেটা আমরা তখন বলব, সেই বুদ্ধি আমাদের আছে। আপনাদের সবার সফলতা কামনা করি, জনগণের বিজয় কামনা করি, আর এই সরকারের পদত্যাগ চাই। খোদা হাফেজ, ভালো থাকবেন। বক্তব্য রাখবেন বীর চট্টলার কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান, প্রবীণ রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, যিনি সংসদে বারবার নির্বাচিত হয়েছেন এবং 3 বার যিনি প্রধানমন্ত্রী হয়েছেন, যিনি এরশাদ বিরোধী আন্দোলনে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করেছেন, সেই নেত্রী এবং খালেদা জিয়া আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। খালেদা দেশ নেত্রী এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজকের এই গণ অনশন, এই গণ অনশনের সংগ্রামী সভাপতি, আমাদের চলমান আন্দোলনের অন্যতম প্রধান নেতা, দলের মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত, জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, এই অনুষ্ঠানে সমবেত ভাই বোনেরা, আজকে একটি মহা সংকটের সময়ে আমাদের এই গণ অনশন
কর্মসূচী চলছে। পরিস্থিতি এরকম, একদিন যে আমরা আন্দোলন করেছিলাম, বলেছিলাম খালেদা জিয়ার নেতৃত্বে সংগ্রাম করেছিলাম, সেই সংগ্রামের প্রক্রিয়ায় আজকে নতুন ভাবে ভাবতে হবে। এই সরকার নির্যাতনের সরকার, এই সরকার আমাদের নিঃশেষ করে দেওয়ার সরকার। এই সরকার মনে করে যে কোনো অবস্থাতেই জাতীয়তাবাদী দলের শক্তি নয়, দেশের শক্তি খালেদা জিয়া। যদি রাজনীতিতে চলমান থাকতে পারে তাহলে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না, সেটা তারা উপলব্ধি করছে নতুনভাবে আমার মনে হয়। তাই আজকে যেটা সামনের তিনি আজকে সামনে আছে সেটা হচ্ছে যে আমাদেরকে আওয়ামী লীগের যে চিন্তা চেতনা, অবৈধ সরকার হাসিনার যে চেতনা, সেই চিন্তাকে উপলব্ধি করে আমাদের এমন কর্মসূচি গ্রহণ করতে হবে যে কর্মসূচিতে এই হাসিনা সরকারকে, হাসিনাকে এবং দেশ বিরোধী সরকারকে আমরা কত পরাজিত করতে পারি এবং তাকে যাতে পরাজিত করে আমরা দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করতে পারি। শেখ হাসিনা আজকে চায়, তার যে লক্ষ্য, এই লক্ষ্য হচ্ছে আমাদের এই চলমান আন্দোলনে কোনো অবস্থাতেই হাসিনা জনগণের সাথে পারবে না, আমাদের সাথে লড়াইয়ে পরাজিত হবে। তাই তার কর্মকাণ্ড গুম খুঁজ, তার কর্মকাণ্ড হচ্ছে আমাদেরকে নির্যাতন করে, মামলা হামলা দিয়ে বিচার করে এমন একটা পরিস্থিতিতে নিয়ে যাওয়া যেখানে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে না পারি। কিন্তু আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে হবে, মাথা উঁচু করে দাঁড়াতে না পারলে তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। এই জন্য অস্তিত্বের জন্য এবং বাংলাদেশের জাতীয়তাবাদের যে নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে লক্ষ্য সমূহ অর্জনে আমাদেরকে যে কোনো ত্যাগে আমাদের মাথা উঁচু করে জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংগঠনের নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর দক্ষিণের নেতৃবৃন্দ, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ, সাধুবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ভাইরা, বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নেই, দু একটি কথা বলে বক্তব্য শেষ করব। স্বাধীনতার 50 বছর পরে আজকে নাকি বাংলাদেশ আমাদের এই চলমান আন্দোলনে কোন অবস্থাতেই হাসিনা জনগণ